ওম গম গণপতে নমঃ ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে আলমারির উপর ভুলেও কোন জিনিস রাখবেন না, আলমারির উপর কোন জিনিস রাখলে আপনি জীবনে কোনোদিনও সুখ সমৃদ্ধির অধিকারী বা অধিকারিণী হবেন না, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে বিশেষ ঘোষণা, আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আসে সে প্রশ্নের উত্তর, রবিবারের যে বিশেষ পর্ব আপনাদের প্রশ্ন জ্যোতিষীর উত্তরে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি শর্ত অবশ্যই মানবেন, কোথা থেকে বলছেন অবশ্যই সেটি মেনশন করবেন। আপনারা যে কোনো প্রশ্ন আমাদের পাঠাতে পারেন, আমরা হয় জেনারেল ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের কাছে পৌঁছে দেব, বা আমরা সৎসাং প্রবচনেও সেখানেও আমরা সেই ভিডিও পাবলিশ করতে পারি, উত্তর দিতে পারি, বা রবিবারে যে বিশেষ পর্বের কথা এখনই বললাম সেটিতেও আমরা প্রদান করতে পারি। আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে vuleo.com, ডেসক্রিপশানে দেখবেন লিঙ্ক আছে, সেখানে জাস্ট ক্লিক করবেন, সেখানে পৌঁছে যাবেন। 24 ঘন্টার মধ্যে বিনা পয়সায় যে কোনো তথ্য সংগ্রহ করতে পারেন। আজকের একটি যে বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের মতন ছাপোষা মানুষ বা খুব ধনী সম্প্রদায়ের মানুষও কি দেখতে পাওয়া যায়, আলমারি জায়গা হয়তো ফ্ল্যাটে থাকেন, আলমারির উপরটা নষ্ট হবে, রেখে দিলাম, কি রেখে দিলাম, সর্বদা প্রয়োজন হচ্ছে এরকম জিনিস রাখি না, যা পাই রেখে দিই। হয়তো আপনি অনলাইনে কোনো কিছু বুক করেছেন, তার যে বাধাই মানে যে প্যাকেট প্যাকেজিংয়ের যে বস্তু সেটাই হয়তো রেখে দিলেন, যেটাকে কার্টুন বলে, সেই বক্সগুলো রেখে দিলেন যে কোনো সময় কাজে লাগবে, বা কী করলেন প্রয়োজন হচ্ছে না একটা পুটলি বানিয়ে জামা কাপড় সেখানে রেখে দিলেন। কিন্তু আপনি ভুলেও কখন এই আলমারির উপরে কোনো কিছু রাখবেন না, কোনগুলো রাখবেন না আর কি রাখবেন না সেটি বলছি। ধরুন আপনি শুধু আলমারি, সেই আলমারিটি আপনি জামা কাপড় রাখেন, যেই জামা কাপড় আপনি রোজ পরিধান করেন, সেটা ক্যাজুয়াল হোক সেটা ফর্মাল হোক, অর্থাৎ শুধু জামা কাপড় আছে, তার মধ্যে কি নেই, ভিতরে কোনো পেপার্স নেই, পেপার্স মানে কোনো জমির দলিল নেই, কোনো এলআইসির পেপার নেই, কোনো শেয়ার বাজারের নেই, কোনো মিউচুয়াল ফান্ডের নেই, কোনো রকমের কোনো পেপার নেই, দরকারি নথি কিচ্ছু নেই, টাকা পয়সাও রাখেন না সেই আলমারিতে, সোনা গয়নাও রাখেন না, তাহলে কিন্তু আপনি এই যে আলমারি আপনার, তার আলমারির উপরে আপনি যা ইচ্ছে তাই রাখতে পারেন। কিন্তু ধরুন আপনি আলমারিতে টাকা পয়সা রেখেছেন একটি লকারে, হয় সাধারণত যে আলমারিগুলো দেখতে পাওয়া যায় সেই আলমারিতে অনেকগুলো থাকে বক্সের মতন, সেখানে নানা জায়গায় আপনি নানা রকম রেখেছেন, পেপারসও রেখেছেন, জামা কাপড়ও রেখেছেন, সেই জামা কাপড় ব্যবহার করছেন রোজ বা নতুন যাই কিছু। আপনি ধরুন যে আমরা নানা সময় নানা অকেশনে নানা শুভ মুহূর্তে পটলির কথা বলি, শুভ পটলি সেটিও বানিয়ে আপনি রেখে দিয়েছেন, আপনি এই জিনিসগুলো রেখে দিয়েছেন অনেক কিছু, তাহলে কিন্তু ভুলেও সেই আলমারির উপরে আপনি কোন কোন জিনিসগুলো রাখবেন না সেটি বলে দিই। ভুলেও কি রাখবেন না, লোহার জিনিস, যে কোনো লোহার জিনিস প্রয়োজন হচ্ছে না রেখে দিই, পরে আমরা দেখব খুব দরকার হয় না, হয়তো মাসে একবার বছরে একবার সেটা রেখে দিয়েছেন, কোনো পুরনো ছেঁড়া জামা কাপড়ের পুটলি বানিয়ে রেখে দিয়েছেন যে কিছু মোছামুছি করব, বা কোনো সময় যদি কাজে লাগে ছেঁড়া কাপড়ের কত দরকার হয় সুতির কাপড় রেখে দিই, অর্থাৎ অব্যবহৃত রং উঠে গেছে ছেঁড়া জামা কাপড়ের পুটলি বানিয়ে ওখানে রেখে দিয়েছেন উপরে,
সেটি আপনি পটলি বানিয়েও রাখতে পারেন, কোনো আপনি আটাচির মধ্যে রেখে দিয়েছেন, কোনো বাক্সর মধ্যে রেখে দিয়েছেন, কোনো কিছুর মধ্যে ভরে রেখেছেন, মোট কথা ছেঁড়া জামা কাপড়, অব্যবহৃত জামা কাপড় রেখে দিয়েছেন, বা কোনো ইলেকট্রনিক্স ভেঙে গেছে বা ব্যবহার করছেন না, কোনো জিনিস তুলে রেখে দিয়েছেন তার উপরে, তাহলে জানবেন যে আপনি অনেক বড় ভুল করছেন। কারণ এখান থেকে যে নেগেটিভিটি নির্গত হবে আপনার জীবন ছারখার করে দেবে। আপনি উপরে কোন জিনিস রাখতে পারেন? আপনি উপরে রাখতে পারেন শীতকালের যে জামা কাপড়, শীতকালের যে লেপ, তারপরে ব্ল্যাঙ্কেট, সেগুলোকে ভালো করে ধুয়ে, আবারও শুনে নিন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কর্পূর দিয়ে, কেননা কর্পূর নেগেটিভিটি রোধ করে, কর্পূর দিয়ে তারপরে আপনি ন্যাপথলেন না, কর্পূর, কর্পূর দিয়ে আপনি সুন্দর করে রেখে দিতে পারেন আলমারির মাথার উপরে। আপনি পেপার রাখতে পারেন। এবারে পেপার মানে ছেঁড়া ফাটা পেপারের কথা বলিনি, ভালো পেপার সব এক সপ্তাহে আপনি বিক্রি করে দেবেন, মাসে বিক্রি করে দেবেন বা কাউকে দিয়ে দেবেন সেই জন্য। তবে আপনি ভালো জিনিস রাখতে পারেন যেটি ভেঙে যায়নি, যেটি ব্যবহৃত হচ্ছে টুক করে, জায়গা রোজ লাগছে, এরকম ভালো জিনিস, ভাঙা জিনিস না এরকম রাখতে পারেন। আর আপনি আলমারির উপরে কি জিনিস রাখতে পারেন, দেখুন বললাম তো আলমারির উপর কি জিনিস রাখতে পারেন, কি জিনিস রাখতে পারেন না, কোন কন্ডিশনে আপনি উপরে কিছু রাখবেন, কোন কন্ডিশনে উপরে কিছু রাখবেন না সেটিও বলে দিলাম। তাহলে প্রথমেই দেখুন, আমরা কিন্তু বলে দিয়েছি যে শুধু যদি উপরে, ভেতরে যদি শুধু কাপড় রাখেন তাহলে আপনি আলমারির উপর রাখতে পারেন কি কি সেটা বললাম, কিন্তু ভিতরে এই জিনিসগুলো রাখেন আর উপরে এই জিনিস রেখে দেবেন, হবে না। উপরে আপনি কি রাখবেন? আপনি আলমারির মধ্যে ধরুন এই একসঙ্গে জামা কাপড় রেখেছেন, টাকা পয়সা, ধন দৌলত, হ্যান ত্যান সমস্ত কিছু রেখে দিয়েছেন, তখন নেগেটিভিটি তো এখান থেকে রোধ করার জন্য সাধারণ মানুষ কি করব, উপায় তো বের করতে হবে, তার জন্য তো আমরা আছি, তাই না? সবার তো পক্ষে সম্ভব হয় না আলাদা একটা জায়গায় টাকা পয়সার জন্য আলাদা একটা জায়গা, সোনা গয়নার জন্য, পেপারস রাখার জন্য, জামা কাপড়ের জন্য সম্ভব হয় না। তাহলে আপনারা কি করবেন, একটি ছোট পাত্রে আপনি, তার আগে বলে দিই যে আপনি একটা লাফিং বুদ্ধা, লাফিং বুদ্ধা কাঁধে ছোট একটা পটলি নিয়ে আছে যদি রেখে দেন, তাহলে দেখবেন নেগেটিভিটি আর আপনাকে কবজা করতে পারবে না আপনার উপরে, আপনি অনায়াসে দেখবেন সমস্ত বিপদ থেকে মুক্তি পাচ্ছেন। কেননা এই যে আপনি ভিতরে টাকা পয়সা, গয়না, পেপার, তারপরে ব্যবহৃত কাপড়, পূজার সামগ্রী সব একসঙ্গে রেখে দিয়েছেন, টাকা পয়সা, এখান থেকে তো একটা আলাদা ইম্প্যাক্ট তৈরি হবে, কেননা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে মা লক্ষ্মীর বসবাস, তাহলে মা লক্ষ্মীর বসবাসের জায়গায় আপনি এসব রেখেছেন, একটি কুপ্রভাব তৈরি হবে। তাই আপনাকে কি করতে হবে, আপনাকে নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য এই লাফিং বুদ্ধা উপরে আপনি রাখতে পারেন, বা আপনি একটি ছোট পাত্রে, সে যে কোনো পাত্রে দুটো রূপোর মাছ, দুটো রূপোর ছোট ছোট মাছ রেখে দিলে দেখবেন আপনার সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবে, মা লক্ষ্মী আলমারির মধ্যে অবস্থান করে আপনার আলমারির সমৃদ্ধি বাড়াবে, অর্থাৎ গৃহের সমৃদ্ধি বাড়াবে। আর সর্বদা আলমারির মুখ উত্তর দিকে থাকে, যেন আপনার মুখ যেন যখন খুলবেন দক্ষিণ দিকে থাকে, এটা মাথায় রাখবেন। এই পদ্ধতি যদি করেন তাহলে দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে। অবশ্যই পদ্ধতি মেনে চলুন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে আপনার চেনা পরিচিত
সবাই এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।